যে সমস্ত জায়গায় সব জায়গায় শুধুমাত্র টিম আর ফে কাজ করি সেটা কি আমাদের পরিবারে টোটাল 57 জন লোক আছে আমাদের পরিবারে টোটাল 57 জন লোক আছে এই 57 জন লোক আমরা ঈদের সময় এক জায়গায় হই এবং একই হাড়ির রান্না খাই আমার মা এখনো বেঁচে আছে আমরা যাচ্ছি আমার বাপের বাপ যেখানে আছে মানে আমার আব্বার அப்பா সেই গ্রামে যাচ্ছি কবর জিয়ারত করার জন্য এই যে সেখানে সেগুলো মোটরসাইকেল দেখছেন এগুলো সবই আমাদের ফ্যামিলি আমাদের পরিবারের সবই আমাদের ভাই এবং ভাতি যারা আমি এখন প্রত্যেকের কাছে কম বেশি কিছু জিজ্ঞাসা করব আপনারা যাও বলেন আমরা কোথায় যাচ্ছি কামরুল সাহেব আমরা যাচ্ছি অর্থাৎ আপনার দাদা আমার পর দাদা তোমার পর দাদা অর্থাৎ তুমি আমার দাদার বাপের বাড়ি কেন যাচ্ছি আমরা কবর জিয়ারত করতে যাচ্ছি এবং আমাদের প্রথম স্মৃতিগুলো একটু স্মরণ করতে যাচ্ছি তুমি তোমার তুমি কোথায় যাচ্ছ আমরা যাচ্ছি আমার বাপের দাদার কবর জিয়ারত করতে পুরাতন স্মৃতি চারণ করার জন্য আমরা সেখানে কবর জিয়ারত করতে যাচ্ছি আচ্ছা আচ্ছা তোমার নাম কি আমার নাম মাহবুব রহমান তুমি তোমার দাদার কোথায় যাচ্ছো আমার দাদার বাপের দেশে যাচ্ছি আমি আমার দাদার কবর উদ্দেশ্যে রওনা হচ্ছি অর্থাৎ আমার আব্বার আব্বা আচ্ছা তুমি কোথায় যাচ্ছো এই যে এখানে আমার ছোট ভাই বড় ভাই দুইজনই আছে আমার ছোট ভাইয়ের সাথে কথা বলি আমরা এই যে রওনা হচ্ছি একটা পুরনো স্মৃতি উদ্দেশ্যে সবাই আমাদের জন্য দোয়া করার দোয়া রাখবেন এবং আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে এই কেমন এটা আমার ছোট ভাই আমরা সাত ভাই তার ভিতর পরিচয় দিই আমার বড় ভাই ভাইয়া কোথায় যাচ্ছ আলাইকুম আসসালাম দাদা সাবেদারি মন্ডলের কবচ দিয়ে রোধ করছে আমার দাদার নাম হচ্ছে সবেদ আলী মন্ডল মরহুম মোহাম্মদ সবেদ আলী মন্ডল এবার আর কি সাক্ষাৎকার আছে ছোট্ট করে আমি যেটা জিজ্ঞাসা করব তুমি কোথায় যাচ্ছ তুমি কি হও আমি যাচ্ছি আমার দাদার দাদার দেশে হচ্ছে কবর জন্য তোমার দাদার দাদার দেশে তোমার দাদার দাদার দেশে তাই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন রওনা দিচ্ছি আমি কোন বাইকে উঠবো আমি এখন এই বাইকে উঠবো